যাদবপুরের সেই দিনগুলো আজ আর নেই, আজ আর নেই। জোতাবাজি বাওয়ালি ক্লাস বাঙ্কাটা নেই, আজ আর নেই। জেটের সমান্তরাল রেখা প্রশান্ত থেকে আরব সাগরের প্রান্তে এঁকে উড়ে আসা দুকুরি দশের জীবন আর এক সভারা মন। ট্যাক্সি উবের বা ওলা পুরনো চত্বরের দু একটি দরজা খোলা, সেই ময়দানের পাশে সিঁড়িবাঁধা সবুজ ঝিল, সেই রোদ ছায়া মাখা কৃষ্ণচূড়ার ফাঁকে আকাশের নীল, সেই পাথাঝরা চেনা পথে শিশিরের সকালবেলা, আরো কিছু চেনা গলা, আরো কিছু চেনা হাঁটা চলা, সবকটা চেনা মুখ যেন স্নানের বাষ্প লাগা চশমা দিয়ে দেখা। 30 বছর পরে কোনা ঝরা সিঁড়ি চড়ে আবার দুইয়ের একে ঢোকা, সবার পদবি ভোলা, সবার ভিজিটিং কার্ডের তকমা খোলা, শুধু ভিড় করে মনে সকলের ডাকনাম, কিছু হাত ধরা, কয়েকটা আলিঙ্গন, কেউ বা থাকবে অধরা জীবন। 30 বছরের ছড়ানো ছেটানো তরিদের এক তটে মেলা, 89-এর কেক কাটা আর ভাগাভাগি খেলা, ক্যাশ ফ্লো, ফোন কল, পশারার প্রতিষ্ঠা, সরগোলে অট্টহাস্যে মনে হয় রং চটা। সেই পাঞ্জাবির খুচরো ভরা পকেটে হাওয়াই চটি আর কাঁধে জোলা ব্যাগের প্রভাতে দুকুরি দশের জীবন ছবে পরশ পাথর কৈশোরের আঙিনাতে। যাদবপুরের সেই দিনগুলো আজ আর নেই, আজ আর নেই। জোতাবাজি বাওয়ালি ক্লাস বাঙ্কাটা নেই, আজ আর নেই। প্রফেসর রুবি নিল রিটায়ার, কাজ তবু এখনো তো চলছে, জিরু আর কাজলি ভাওয়ালের সাথে মিলে স্টুডেন্ট কে আজও চমকাচ্ছে, কেমিক্যাল ছেড়ে দিয়ে সেফটি গুলিয়ে খেয়ে গাল ফেতে জ্ঞান দেয় দাদুরায়, সুবীরটা হয়েছে এন্টারপ্রেনার, নাম ডাক করেছে আমেরিকায়। যাদব সেই দিনগুলো আজ আর নেই, আজ আর নেই। ওর পিতা আজকে খুব বড় অফিসার, যশ খ্যাতি কামিয়েছে অমিতাভ, দুই ডিরেক্টর জুড়ে কোম্পানির অর্ধেক পৃথিবীটা ঘোরাতার, স্মার্ট আর উদ্ধত কৌশিক বাসুটা বেহালাটা ভালোই বাজাত, আর মাউথর জ্ঞান বাজানো তোষনিওয়াল তাবাতে সবাইকে হারাত। যাদবপুরের সেই দিনগুলো আজ আর নেই, আজ আর নেই। অ্যামনিটি সেন্টার বৌদির ক্যান্টিনে দিন ভর যা চলতো, কখনো চামকি আর কখনো হ্যান্ডু নিয়ে ছেলেমেয়েরা টাইম পাস করতো, লালু টিঙ্কু সোনু শুভজিৎ শুক্লা রেগুলার যোগদান করতো, বিশ্ব শুভনে বুসইল যা ক্লাসে বসে নোটবুক ভরে ভরে লিখতো। যাদবপুরের সেই দিনগুলো আজ আর নেই, আজ আর নেই। জোতাবাজি বাওয়ালি ক্লাস বাঙ্কাটা নেই, আজ আর নেই। রাজীব আর বিদ্যুৎ পার্থ টেকনোলজি সিও হয়ে গেল ভূতটা, সিরিয়াস আলু আর হ্যান্ডসাম পান্ডে পেয়েছে দেশ বিদেশে খ্যাতিটা, প্রতাপ আর কুমারের ছামবাজি থেকে ওই অনিয়ার ডাকু দূরে থাকতো, আর শুনছ শুভঙ্কর এক সাইডে বসে হিজিবিজি কি যে
সব ভাবত যাদবপুরের সেই দিনগুলো আজ আর নেই, আজ আর নেই। ডিমোশন কো গোলা ফিটনেস ফ্যানাটিক অম্বর ম্যারাথন দৌড়য় হাসি গালে টোল শান্ত স্বভাবের ওই কাজী কামরুল মনে পড়ে যায়। পুঁজিপতি অনুপম ইঞ্জিনিয়ার হয়ে পৈতৃক ব্যবসায় যোগ দেয়। আবির কানাডা গিয়ে ঠান্ডাতে জমে গিয়ে যাদবপুরটাকে ভুলে যায়। যাদবপুরের সেই দিনগুলো আজ আর নেই, আজ আর নেই। জোতাবাজি বাওয়ালি ক্লাস বাঙ্কাটা নেই, আজ আর নেই। সেই শিবুটাও আজ নেই, কোথায় হারিয়ে গেছে কৌশিক বাসুটাও জানি না। অর্ধেন্দু বোস থমাস লুকিয়ে আছে, সুশান্ত কেউ তো দেখি না। কত নস্টালজিয়া আজ ভেসে আসে মনেতে, কত পাগলামি মনে পড়ে যায়। শত শত গল্প ক্যাবলামি অল্প যাদবপুরের দিন ফেলে হায়। যাদবপুরের সেই দিনগুলো আজ আর নেই, আজ আর নেই। জোতাবাজি বাওয়ালি ক্লাস বাঙ্কাটা নেই, আজ আর নেই। যাত্রাপথ থেকে কিছু নিয়ে যেতে নেই, শুধু স্মৃতিটুকু ছাড়া। মোরাদাবাদের কাজে ধুলো জমে, চন্দন সুগন্ধ হারায়, দেওয়ালে টাঙানো ছবি অতি পরিচয়ে ক্রমশ অদৃশ্য হয়। শুধু কোনো কোনো স্মৃতি জেগে থাকে, কোনো কোনো স্মৃতি তীব্রতর হয়। একদিন পরন্ত বিকেলে ঝড় ওঠে, যবনিকা সরে গিয়ে দৃশ্যমান হয় কবিকার সেই ফেলে আসা পুরনো দিনের মুখগুলি, কবিকার সেই কালো সাদা ব্ল্যাকবোর্ড,